আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিন্ন রকম একটা রেসিপি, সেটা হলো লেবুর পিরিক বা লেবুর ভর্তা। দুর্দান্ত স্বাদের একটা লেবুর পিরিক বা লেবুর ভর্তা, খুব মজাদার এবং টেস্টি হয়। তো আমি প্রথমে একটা লেবুর পিরিক ভিডিও শেয়ার করেছিলাম, তো অনেক আপুরাস কমেন্ট করে বলেছে যে আপু এরকমভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখলাম তো তিতা নাকি হয়। তো আসলে একটু তিতা তিতা লাগে, কারণ লেবুর ছিলকাটা তো একটু তিতা ভাবই আসে। তো সে আপুদের জন্য আমি বলছি, তো লেবুর ছিলকাটা অবশ্যই তিতা লাগবে, লেবুর ছিলকা সহ খেতে পারলে কিন্তু অনেকটাই উপকার হয়। তবে যাতে লেবুর পিরিকটা তিতা না হয় সেরকম আমি আপনাদের আরেকটা রেসিপি তৈরি করে দেখাবো। তো কিভাবে তৈরি করলাম দেখুন, এখানে আমি ধনে পাতা, লেবু এবং কাঁচা পাকা কাঁচা মরিচ নিয়ে আমি প্রথমে এই লেবুটাকে খুব ভালো করে ছিলে নেব, যেন ছিলকা না থাকে। ছিলকা থাকলে অবশ্যই তিতা ভাব আসবে। তো দেখুন আমি এভাবে ছিলে নিয়েছি, তো এটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব। এতটাই পাতলা করতে হবে, এই যে দেখুন এইরকম পাতলা ভাব এরকমভাবে কেটে নেব। তো এখন আমি মরিচগুলো কেটে নেব। ধনে পাতাগুলো কেটে নিলাম, তো লেবু কাঁচামরিচ ধনে পাতা আর নেব এখানে তিনটা শুকনো মরিচ ডালা, লবণ স্বাদ অনুযায়ী নেব, তারপরে একটু বিট লবণ দেব। এখন আমি খুব ভালো করে এই শুকনো মরিচটাকে গুঁড়ো করে নেব, তারপরে এখন আমি খুব আলতোভাবে লেবুর সঙ্গে মেখে নেব। সামান্য একটু ধনে পাতা নেব আর বাকিটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিলাম। তো খুব আলতোভাবে আমি এই লেবুটাকে এভাবে মেখে নেব। তো এখন আমি মাখা হয়ে গিয়েছে আমার, তো ডেকোরেশন করে নিলাম। এখানে দেব ধনিয়ার গুঁড়া, এই ধনিয়ার গুঁড়াটা খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দেওয়া। তারপরে দেব বিট লবণ, বিট লবণ অবশ্য আমি প্রথমে দিয়েছি, এখন সামান্য একটু দিয়ে দেব স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, এটা বাড়তি একটা ফ্লেভারের জন্য, ধনিয়ার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়ো আর বিট লবণ, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো হয়ে গেল আমার লেবুর পিরিক, দেখুন অসাধারণ সুন্দর, দেখতে যেমন সুন্দর এবং খেতেও সেরকম। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এভাবে লেবুর পিরিক দেখবেন অসাধারণ খেতে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত যে আমার এই লেবুর পিরিকটা খেতে কীরকম হয়েছে। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।